Yuguri Paisuke. শঙ্করের বিয়ের পর তো আর আশাই হয়নি, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। যে ঝোলাগুড়টা দিলাম ওটা কিন্তু খেয়েও সবাই মিলে, হ্যাঁ খুব খাঁটি। অবশ্যই খাবো। এই পোয়াতি মেয়েটি কে গো? আমাদের মেজ বউয়ের দিদি। উমা, তুই ভরা মাসে বাপের বাড়ি ছেড়ে এখানে কি করছিস? ওই বোনের বাড়ি বেড়াতে এসেছে। ও, তা ওর বর কোথায়? এই সময় একা একাই বোনের বাড়ি বেড়াতে এসেছে? আসলে আমার যেমন বর নেই ওরও তাই। ওমা, সে কি মারা গেছে নাকি? না, আমার বর মারা যায়নি। এবারে তো সবার সামনে তোমাকে বলতে বাধ্য করব তোমার বর কোথায়। আপনি বসুন। থ্যাংক ইউ বাবা, তোমার যেন কুনিয়ার ছিল। আমি পড়িনি। আজকে না স্টেজের একদম ফ্রন্ট রোতে বসে ওর আমরা ফাটিয়ে দেবো। হ্যাঁ শোন না, এই কলেজটা হচ্ছে আমার বাবার, আর আমার বাবার, তাই কোনো চিন্তাই করবি না। আমরা বছরে কত টাকা ডোনেশন দিয়ে জানিস? কোনো আইডিয়া নেই, জাস্ট তোদের মাথাই খারাপ হয়ে যাবে। তাই আজকে আমরা যেখানে খুশি বসে প্রোগ্রাম দেখবো। হ্যাঁ চল চল, আরে এত চাপ নিচ্ছিস কেন? আমি আছি না, আরে আমি দেখতে কোনো টেনশন দিবি না, বুঝলি? আমি সব দেখে এখানে বসে কি করছে? না উঠুন উঠুন, কি হয়েছে বাবা বুঝতে পারছেন না? উঠুন। কি দেখছে না? উঠুন উঠুন উঠুন।
এসব কি অসভ্যতামি হচ্ছে? উনি আমাদের প্রফেসর, একজন বয়স্ক মানুষ, ওনার গায়ে হাত তুলছে লজ্জা করে না? তুমি জানো না আমি কে? আমার বাবার ডোনেশনের টাকায় না পুরো কলেজটা চলে। সে তুমি যেই হও না কেন, স্যারের কাছে এক্ষুনি ক্ষমা চাও। ক্ষমা? আমি নাকি ক্ষমা চাইবো? হ্যাঁ ক্ষমা আপনাকে। ক্ষমা মামুনি, আমার গায়ে হাত তো, আমার গায়ে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস হলো কি করে? মামা, আমার সাহসে তুমি কিছুই দেখোনি। আমি এই কলেজের ট্রাস্টির ছেলে, এই সামনের রোগগুলোতে আমরাই বসব, এই বুড়োগুলো নয়। এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ভিত শিক্ষকরা গড়ে। শুধুমাত্র টাকার জোরে শিক্ষা প্রতিষ্ঠান কখনো গড়ে উঠতে পারে না। একদম ঠিক বলেছিলেন, আমিও বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত করে তোলেন আসলে শিক্ষকরা। ওনারা যদি ছাত্রছাত্রীদের না শেখান তাহলে ছাত্রছাত্রীরা কোনোদিন মানুষই হতে পারে না। আর যারা
শিক্ষকদের সম্মান করতে জানে না, তাদের এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা নেই। বের করে দাও ওদেরকে এখান থেকে। বরকে ছেড়ে এই ভরা মাসে বোনের শ্বশুরবাড়িতে পড়ে আছো কেন? কোথায় তোমার বর? কি করে? তাকে বলো এসে তোমায় নিয়ে যাক। ওমা, ওর বর এসে নিয়ে যাবে কি করে? কেন, এখানে থাকে না বুঝি? বাইরে থাকে? কি হলো বলো, ওনারা তো কিছু জানতে চাইছেন। আমার বর কোথায় থাকে কি করে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না। আর তাছাড়া আমি তো আপনাদেরকে চিনিও না, তাই এ ব্যাপারে চর্চা করাটা আমার মনে হয় আপনাদের ঠিক হচ্ছে না। থাক না এসব কথা, বলছি যে তোমরা কি সোজা দেশের বাড়ি থেকে এখানে এলে? কিছুর পরেও মেজ বউয়ের দিদির বরের প্রতি টানটা এখনো আছে দেখছি, ওটাকেই আমায় কাজে লাগাতে হবে। আমাদের কথা বাদ দাও, তোমার নতুন বৌমাকে ডাকো একটু দেখি। আসলে আমাদের মেজ বউ তো আজকালকার শিক্ষিত মেয়ে, ওর কি আর আমাদের মতো এসব সংসার টংসার নিয়ে পড়ে থাকতে ভালো লাগে নাকি? ও তো এখনো আমাদের সংসারের আদব কায়দাই ঠিক করে বুঝে উঠতে পারে। এই তো আজকে সকালে তো ঠাকুরপুকে নিয়ে কোথায় একটা বেরিয়ে গেল, মাকে অবধি বলে যায়নি জানেন। ওমা, সে কি কথা গো, নতুন বউ এসে একবার তোমার ছেলেকে হাত করে নিলে তখন কিন্তু ছেলে আর তোমার কথা শুনবে না মহেশ্বরী। আমি বলি কি, যত তাড়াতাড়ি পারো লাগাম টেনে ধরো। তোমার নতুন বৌমা শুনেছি খুব শিক্ষিত। হ্যাঁ, তা অবশ্য ঠিক, আমার স্মার্ট মেয়ে অনেক কিছু জানে। তা সংসার করতে জানে তো? ওইটাই তো বৌমাদের আসল কাজ। তোমার ওই স্মার্ট মেয়েরা কি যেন বললে, তাকে ওটা শিখিয়ে দিও। দেখো আজকালকার মেয়ে তা তোমাকে সরল সাদা সিধে মানুষ পেয়ে বোকানা বানায়। হ্যাঁ, আমিও তোমাকে সেই কথাই বলি, একটু কড়া শাসন করতে। আসলে মা তো মাটির মানুষ। শঙ্করের বৌমনি তো দেখছি ঐশীর নামে যা তা বলেই চলেছে। অবশ্য এদের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। আমাদের মাঝে উষশীকে পেয়ে আজ আমরা সত্যিই গর্বিত। ওর মতো জুয়েল একজন প্রাক্তনী, যে একই সাথে গোল্ড মেডেলিস্ট এবং আজ ডিসিপি, গোটা দেশের গর্ব উষশী। ওকে আমি স্টেজে ডেকে নিচ্ছি, আমরা ওকে সম্বর্ধনা জানাব। স্যার, আগে আমাকে নয়, আগে আমি আমার প্রফেসরদের আর নন টিচিং স্টাফেদের উত্তরে পড়িয়ে সম্বর্ধনা জানাতে চাই। আমি সব প্রফেসর এবং নন টিচিং স্টাফদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
এবারে ডেকে নেব আমাদের আরেকজন গোল্ড মেডেলিস্ট, যে আমাদের কলেজে আরেকজন গোল্ড মেডেলিস্টকে বরণ করে নেবে। বৈশানী, প্লিজ কেজে এসো। ও হলো আমাদের কলেজে আরেকজন গোল্ড মেডেলিস্ট, বৈশানী। আমি চাই আজকে বৈশানী উশসীকে উত্তরীয় করিয়ে সম্মানিত করব। বিয়ের খাওয়া তো বাদ গেল, তার নাতি নাতনির অন্নপ্রাশনের খাওয়া কবে খাবো? এত তাড়া কিসের? দাঁড়াও, ওকে একটু মানিয়ে নিতে দাও। বাবা, তোমার স্মার্ট বউয়ের পাল্লায় পড়ে তুমিও তো স্মার্ট শাশুড়ি হয়ে গেলে গো। হ্যাঁ, তোমারও তো ভোল বদলে দিয়েছে নতুন বৌমা। তা যা বলেছেন, মায়ের স্মার্ট মেয়ের কথায় আমাদের বাড়ির অনেক নিয়মই বদলে যাচ্ছে। সেটা কি ঠিক হচ্ছে? কি আর করা যাবে বলুন, মেনে নিতে হচ্ছে। আপনারা একবারও ভাবছেন না আমি ওর দিদি হয়ে এখানে দাঁড়িয়ে কথাগুলো শুনছি? আমার কিন্তু কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে। আর তাছাড়া আমার বোনেরও তো আপনাদের সঙ্গে মানিয়ে নিতে কম প্রবলেম হচ্ছে না। আজ অনেকদিন পর এখানে ফিরে এসে খুব অদ্ভুত লাগছে। এই কলেজ আমার বাড়ির চেয়ে কম নয়। বহুকাল পর এখানে ফিরে এসে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। এই কলেজ থেকেই আমি পাশ করেছিলাম, ওনাদের জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। ওনারা সূর্যের মতো শিক্ষার আলো দিয়ে আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছেন। আমার আইপিএস হওয়ার পেছনে ওনাদের অবদান অনেক। প্রথমেই বলবো আমার বাবার কথা। উনি আমাকে চিরকাল শিখিয়েছেন, অন্যায়ের দিকে আঙুল না তুলে নিজের হাতে সেই ফুলগুলো শুধরে নিতে। উনি শিখিয়েছিলেন কিভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে চেঞ্জ করতে হয়। জীবনে চলার পথে কঠিন পরিস্থিতিতে যেন আমি কখনো অসহায়তার আশ্রয় না নিই। শির দাঁড়া সোজা রেখে জীবনের মুখোমুখি দাঁড়াও এসে, চোখে চোখ রেখে হেসে বল আমি জিতব। উনিও তো এই দিদিমণির মতোই তাপসদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। বাবার কথাগুলো কোথাও আমার মধ্যে একটা সাহস জুগিয়েছে। এক হাতে সংসার সামলানো আর অন্য হাতে সমাজের প্রতি, নিজের কাজের প্রতি দায়বদ্ধতা সঠিকভাবে পালন করতে। তবে আমার বাবা আর প্রফেসরদের ছাড়াও আরও একজন আছে, যাকে ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। উনি প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকেছেন। উনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি শুধু ঘোষ বাড়ির বউ নই, আমার আরেকটা পরিচয় আছে। তিনি হলেন আমার স্বামী নিশীথ ঘোষ। বিয়ের পর উনি আমার পাশে না থাকলে আমি কোনোদিনই আইপিএস উশসী ঘোষ থেকে ডিসিপি উশসী ঘোষ হতেই পারতাম। ¶¶
আপনাকে আগেও বলেছি, আজও বলছি, আর প্রত্যেকটা মুহূর্তে বলবো যে আমি সবসময় আপনার পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো। সমাজ আধুনিক হয়েছে ঠিক, কিন্তু আজ বিয়ের পর মেয়েরা নতুন পৃথিবীতে গিয়ে ওঠে, আর সেই নতুন পৃথিবীর সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু সহজ নয়। স্বামী যদি সবসময় আমার হাতে হাত রেখে সংসারের বাধা বিপত্তি পেরোতে সাহায্য না করত, তাহলে আমি কোনোদিনও এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। উনি আমায় সবসময় বলে এসেছেন, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আমি আপনাকে কথা দিচ্ছি, যতই বাধা আসুক না কেন, আমি সব সময় আপনার পাশে থাকব। তুমি যে কলেজে ভর্তি হবে, পরীক্ষা দেবে, এত বড় একটা সিদ্ধান্ত আমাদের অনুমতি ছাড়াই নিয়ে নিলে। বাড়ির বউয়ের যদি এত বাইরে বাইরে মন থাকে, তাহলে সে সংসারে লক্ষ্মী টেকে না। বড় গৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।